আমাদের মাঝখানে অনেকেই জয়েন করে ফেলছেন, তো আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যারা জয়েন করতে চান সবাই জয়েন করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমরা আবার একটা লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে, কাস্টম রুম। আপনাদের শুধুমাত্র এটা আপনাদের ডিমান্ড ছিল, আপনারা আপনাদের জন্য আবার একটা কাস্টম রুম চলে আসলাম। সবাইকে ধন্যবাদ আপনাদের সাপোর্ট, আপনারা যে সাপোর্টটা আমাদেরকে দেখিয়েছেন। আমাদের লাইভ রুমের আইডি হচ্ছে 3763025। হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না সাব্বির। হ্যাঁ সাব্বির বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু একটু জোরে। হ্যালো, মিউজিকটা অফ করে দাও। হ্যাঁ সাব্বি চলে আসছো? আজকে গ্রুভি খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ ম্যাম, আজকে গ্রুভি চাইতেছে না যে গান বাজাই। কেন কেন গ্রুভি কেন? অলরেডি 19 জন মেম্বার জয়েন করছেন, আমরা টক্সিক ক্লায়েন্টকে দেখতে পাচ্ছি। ওয়েলকাম টক্সিক ক্লায়েন্ট, আপনারা ফুল টিম নিয়ে চলে আসছেন এবার, তো আমাদের মাঝখানে আরও কিছু টিম জয়েন করবে, তারাও চলে আসবে। একটু একটু ওয়েট করতে হবে আমাদের, আমাদের আজকে টাইম দিয়েছি একটার সময়, একটার মধ্যে আমরা রুম চালু করে দেবো। সাব্বির শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তোমার আগের ম্যাচটা সম্পর্কে তোমার একটু আমরা একটু কথা বলি। আগের ম্যাচটা আসলে আমি এখন পর্যন্ত চিন্তা করতেছি যে কি হইলো লাস্ট মোমেন্টে, যে পুরোপুরি মাঝে 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 হয় কি, অনেক অনেকেই আছে যারা ক্যাম্পিং করে খেলে, দেখা যায় যে লাস্টের দিকে এসে একটা বোরিং ম্যাচ দেখা যায়। কিন্তু গত এই যে আমরা তিনটা রুম করলাম, তিনটা ম্যাচ হলো, প্রথম দিনের ম্যাচ, কালকের ম্যাচ, আজকের ম্যাচ, জোন যত ছোট হয়ে আসতেছে, এরপরে আমরা একটা অসাধারণ রাশ গেম প্লে দেখতেছি। এবং প্রতিবারই যে দুইটা টিম মানে সবচেয়ে বেশি কিল করা থাকে, ওই দুইটা টিমই কিন্তু টপ টু তে থাকে, এবং খুবই অসাধারণ একটা গেম প্লে দেখা যায়।
আমরা আপনাদের জন্য আবার লাইভে চলে আসলাম। আপনারা আপনাদের থ্যাংক ইউ সো মাচ, আপনাদের এই পরিমাণ সাপোর্টটা আমাদেরকে দিয়েছেন। আপনারা রাত একটার সময় আরেকটা রুম ম্যাচ চেয়েছেন। আমাদের রুম আইডি, পাসওয়ার্ড, লাইভ, ইউটিউব লিঙ্ক সবগুলো আমাদের AWF গেমিং পেজে দেওয়া আছে। কাইন্ডলি প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন, যাতে আরও আপনাদের পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করে দেন, যারা আপনাদের সাথে খেলতে চায়, যারা যারা এখন অনলাইনে আছে তাদের মাঝখানে একটু শেয়ার করে দেন। তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফুল রুমটা যদি প্যাকড হয়ে যায়, আমরা খুব তাড়াতাড়ি রুমটা স্টার্ট দিয়ে দিব। সামুরাই ভাই কমেন্ট দিছেন এমুলেটর কোন ভার্সাস এমুলেটর লল। ভাইয়া আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো, যে এমুলেটর প্লেয়াররা আমি দেখছি অলমোস্ট মানে 50%-এর উপরে এমুলেটর প্লেয়াররা কিন্তু বিট খায় হচ্ছে মোবাইল প্লেয়ারদের কাছেই। আমি একটা কথা বলে নিই, আজকে যে AW হিমেল ভাই খেলে উনি কিন্তু মোবাইল প্লেয়ার, ওনারা কিন্তু মোবাইল প্লেয়ার, ওনারা চারজন মোবাইল প্লেয়ার, ওনারা কিন্তু এসকিউ ক্ল্যানেও কিন্তু দেখা যায় যে এমুলেটর প্লেয়ার থাকে, সেই ভয়ানক এসকিউ ক্ল্যানকে কিন্তু এই মোবাইল প্লেয়াররাই কিন্তু নকড আউট করছে। খুবই ভালো একটা খেলা হয়। আর আমরা আসলে মোবাইল, শুধুমাত্র মোবাইল দিতে যাচ্ছি না, মোবাইল এমুলেটর থাকুক না, ভালোই তো লাগে খেলতে। অলরেডি 30 জন মেম্বার আমাদের মাঝে দেখা যাচ্ছে, জিএস ক্ল্যান চলে আসছে, লেজেন্ড ক্ল্যান চলে আসছে, সামুরাই ক্ল্যান চলে আসছে, টক্সিক ক্ল্যান ফুল টিম নিয়ে চলে আসছে। এইবার একটা রাশ গেম প্লে হবে, এইবার একটা খেলা হবে। জিএস ক্ল্যান বরাবর টপ 5-এ ঢুকে যেতেছে। ইউটিউব, আমার আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, আমি চার্জ দিতে পারতেছি না এখন। ইউটিউবে কমেন্ট আসতেছে, একটু একটু রিপ্লাই দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা একটু টাইম দেই, কারণ মাত্র 30 জন মেম্বার, 32 জন মেম্বার জয়েন করছেন, তো একটু টাইম দেই সবাইকে আসার, আমরা একটু ধৈর্য ধরি। হ্যাঁ, আপনারা যদি চান আমরা মিউজিক ছেড়ে দিতে পারি মাঝখানে, কি ছেড়ে দিব একটু, আমাদের আজকে খুবই প্রবলেম করতেছে, সাউন্ড আর মিউজিকটা সিনক্রোনাইজ করতেছে না কেন জানি। আশা করি কালকে ঠিক হয়ে যাবে। বিট বোরিং রুমে বসে থাকা এবং কোন মানে একদম চুপচাপ, হ্যাঁ কোন মিউজিক নাই। আসেন না গল্প করি, আপনারা কমেন্ট করেন গল্প করি, আমরা নিজেরা কখন কথা বলবো। প্রফেট ভাই জিতবে আবার কিন্তু লেখছে, ওয়েন থিংস গেট রাইট, তোমার কি মনে হয় এটা প্রফেট নিজে? না না, আমার মনে হয় না প্রফেট ভাই নিজে এই কাজ করবে, এটা আমার মনে হচ্ছে প্রফেট ভাই টিমমেট লিখতেছে। প্রফেট ভাই কিছু মানুষ রাখছে, কিছু মানুষ রাখছে নিজের সুনাম করানোর জন্য। হ্যাঁ তবে কিন্তু আমরা ওই মোমেন্টে আজকে আমরা দেখে ফেলছি যে প্রফেট ভার্সেস এসকিউ ক্ল্যান, যেটা অনেক দিন ধরে আমাদের দেখার একটা ইচ্ছা ছিল। হোসেন বাপ্পি লিখছেন ভয়েড ভাই সেই খেলে, ভয়েড ভাই আসলেই অসাধারণ খেলে। ভয়েড ভাই আগে খুব একটা, ভয়েড ভাইয়ের খেলা আমরা দেখতে পারি নাই, কারণ আমরা ওনার রুমে খেলতাম, তো কমেন্টারি তো উনিই থাকতেন সবসময়, এ কারণে দেখা খেলা হয় নাই। মাঝখানে আমরা দুই একটা ম্যাচ খেলছি, অসাধারণ প্লেয়ার, অসাধারণ প্লেয়ার, এবং মনে করায় দেই গত পরশু দিন ভয়েড ভাই 1-17 কিল দিয়েছিল। অলরেডি 32 জন মেম্বার আমাদের সাথে জয়েন করেছে, নতুন কিছু প্লেয়ার চলে আসছেন, অনেকেই আমাদের ইউটিউব পেজটা বা ফেসবুক পেজটাতে একটু একটু চোখ রাখবেন, যখনই আমরা কোনো আপডেট দেই তখনই সেগুলো সেখানে পোস্ট করে দেই, যাতে আপনারা খুব সহজেই শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে আপনাদের পছন্দের টিমমেট সবাইকে নিয়ে আসতে পারেন। আমরা প্রতিদিন 11টা থেকে রুম স্টার্ট করি, রুম রুম ওপেন করা হয়, আপনারা যত তাড়াতাড়ি জয়েন করবেন আমরা তত তাড়াতাড়ি রুম স্টার্ট করে দরকার পড়লে পরে আরও 2টা বা 1টা রুম, যে কটা আপনাদের ইচ্ছা থাকে আমরা সেভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। যদি আপনারা আপনারা আপনাদের পাশে থাকেন, আমরা সবসময় আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আমরা আছি।
তিন নাম্বার 12-এ মনে হয় 4 নাম্বার ভাইয়া বিবি শান্ত ভাইয়া, আপনার মনে হয় তো শিফট করতে হবে। এসকিউ প্ল্যান আমার জানা মতো ফুল টিম নিয়ে আসবে, একটা স্লট খালি রাখতে হবে আমাদের জন্য। AWF ক্ল্যানের মেম্বাররা হয়তো বা ওনারা জানেন না যে ওই ওনাদের কি জানানো হয়েছে যে আরেকটা রুম ম্যাচ চালু হচ্ছে সাব্বি? আমি জানাই দিতেছি, কারণ আমি AWF ক্ল্যানের কাউকে দেখতে পাচ্ছি না। শাহেদ খন্দকার ভাই লিখছেন একটু ওয়েট। হ্যাঁ ভাই আমরা ওয়েট করতেছি, আপনি আসেন। আমরা 12টা থেকে 12টা 5-এর মধ্যে রুম ছেড়ে দিব, সরি সরি 1টা থেকে 1টা 5-এর মধ্যে রুম ছেড়ে দিব। আমার মনে হয় একটু মিউজিক হোক কতক্ষণ, নাকি সাবি? হ্যাঁ আমরা কিছুক্ষণ চুপ থাকি, একটা মিউজিক ছেড়ে দিই, কি বলেন আপনারা? আমাদের মাঝখানে অলরেডি 38 জন মেম্বার জয়েন করেছেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকবার। আপনারা চলে আসছেন আমাদের মাঝখানে এত রাত্রে বেলাও, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কয়েকদিন ধরে কোনো বান নেই, সববারই শুক্রবার মনে হচ্ছে। অলরেডি 51 জন মেম্বার চলে এসেছেন, আমরা একটু পরে রুম চালু করে দিব, সবাই চলে আসেন। স্যাভেজ প্ল্যান আমাদের মাঝে চলে আসলো, ওয়েলকাম জানাচ্ছি স্যাভেজ ক্ল্যান কে। স্যাভেজ ক্ল্যান আপনাদের সাথে আমরা এর আগেও খেলেছি, আপনারা চলে আসছেন খুব ভালো লাগলো। জিএস ক্ল্যান কে দেখা যাচ্ছে, জিএস ক্ল্যান ওয়েলকাম। এসকিউ ক্ল্যান কে দেখা যাচ্ছে ফুল টিম সহ, আবার ওয়েলকাম জানাচ্ছি ভাইয়াদেরকে। আপনারা চলে আসেন, যারা যারা আছেন সবাইকে নিয়ে চলে আসেন,
রুম আইডি পাসওয়ার্ড ডিসক্রিপশনে দেওয়া আছে, রুম আইডি পাসওয়ার্ড আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে, আপনারা চলে আসেন, AWF গেমিং নামে সার্চ করলে পেয়ে যাবেন। যারা লাইক দেন নাই, শেয়ার দেন নাই, একটু শেয়ার করে দিবেন সবার মাঝখানে, যাতে সবাই চলে আসে। আপনাদের জন্যই আমরা আছি সবসময় আপনাদের পাশে। AWF প্ল্যানের কি সেহরির টাইম হয়ে গেল নাকি? হ্যাঁ, AWF প্ল্যানের বেশিরভাগ মেম্বার কিন্তু বাইরে থাকে, আই গেসিং তারা সেহরি করতেই চলে গেছে। M249 প্ল্যান কেউ কিন্তু আজকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, M249 প্ল্যান, ওনারা চিটাগাং এ থাকেন, ওনাদের সাথে একটু আগে কথা হলো, ওনাদের ওদিকে প্রচন্ড ঝড় হচ্ছে, তো ওনারা জয়েন করতে পারতেছেন না, নেটের অবস্থা খুবই খারাপ ওখানে, অনেকের কারেন্টও নেই, বাসায় ইলেকট্রিসিটি নেই, তো এই জন্য ওনারা বলতেছেন যে এখন জয়েন করতে পারতেছেন না, সো ফিল সো সরি ফর দেম। লাভলি গার্ল কমেন্ট করছেন, ভাই 2 মিনিট ওয়েট, এবং হ্যাঁ ভাই একটা চলে কমেন্ট আসে। আসছে, স্টার্ট দেন ভাইয়া। ঠিক আছে, আমরা ওই যে উনি যে বললেন 2 মিনিট, ওই 2 মিনিটই আমরা অপেক্ষা করব। আমরা কি র্যাঙ্গেলেই খেলবো রাফি? হ্যাঁ, ইরাঙ্গেলি হয়তো বা সবাই প্রেফার করতেছেন খেলার জন্য, তো আমরা ইরাঙ্গেলি খেলবো, কিংবা নতুন ম্যাপ মিরামার যদি কেউ এক্সপ্লোর করতে চান, খেলতে চান কেউ মিরামার, যদি বলেন আমরা মিরামার দিতে চাই, একটু কমেন্ট দরকার আমাদের, যে আপনারা কি মিরামার খেলতে চান আজকে নাকি। আমার কাছে আজকে মনে মনে হচ্ছে, হয় না দেই, হ্যাঁ আজকে আজকে মনে না হয় দেই। আগে অনেকেরই অনেকেরই ম্যাপ নামানো থাকবে না, কারণ হ্যাঁ একটা হ্যাঁ আপডেট আসলো, এবং হোয়াট অ্যান আপডেট, বহুদিন পর ভালো আপডেট আসছে। হ্যাঁ হ্যাঁ আমার সব কিছুতেই আমি ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি, এখন শুধুমাত্র বাগ আর ল্যাগগুলো একটু ফিক্স করলেই হয়। পাবজি না থাকলে আসলে এই কোয়ারেন্টাইন ডেজগুলো পার করতে খুবই কষ্ট হয়ে যেত আমাদের জন্য। খুবই কষ্ট হয়েছে। জিজি ক্ল্যানের খুব বেশি মেম্বারকে দেখা যাচ্ছে না, AWF ক্ল্যানেরও বেশি মেম্বারকে দেখা যাচ্ছে না। আমরা ম্যাক্সিমাম 1 মিনিট ওয়েট করব। AWF তাজদিদকে আমরা বলবো, আমাদের প্রিয় বন্ধু প্রফেটের সাথে যাতে মুভ করে, দুইজন আলাদাভাবে বসে আছো। জিএস ক্ল্যান, আপনাদের আরেকজন মেম্বার কোথায়? আপনারা 3 জন বসে আছেন। জিজি ক্ল্যান চলে আসছে, জিজি ক্ল্যানে আরো কিছু মেম্বার আসবে, আমাকে বলতেছে একটু ওয়েট করতে। ভাই তাড়াতাড়ি চলে আসেন। নাজমুল হাসান ভাই লেখছে, না ভাই রেঙ্গেলি থাক। ঠিক আছে ভাই, শুধুমাত্র আপনি বললেন দেখে, না হলে কিন্তু মিরামার দিয়েই দিছিলাম আপনার কথার কারণে। আমরা কিন্তু রেঙ্গেল দিলাম। লাভলি গার্ল ভাই প্লিজ 2 মিনিট, আপু একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, কারণ অন্য ভাইরা বসে আছেন, সবাইকে এত ওয়েট করতে যাচ্ছি না, যেহেতু এরপর সেহরিতে অনেকে যাবেন। সেহরিতে এখন অনেক টাইম আছে নাকি রাত্রি? হ্যাঁ সেহরিতে টাইম আছে না, অনেকে অনেকে আবার আমার মতো করতে পারে, যারা একবারে খেয়ে 1টা 1.5টা 2টার দিকে খেয়ে ঘুমায় পড়ে, যেমন এটা আমি আগে করতাম। তুমি হ্যাঁ আমি তুমি জি তোমাকে তোমাকে এখন আমি ভোর 6টার সময় অনলাইন পাই, তুমি কি এখন 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 তো সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, এখন আসলে আমাদের সবারই লাইফস্টাইল অন্যরকম হয়ে গেছে এই কয়দিনে। আমি তো সেহরি না করে ঘুমাইতেই পারি না, সেটা অফিস ডে থাকুক আর কোয়ারেন্টাইন ডে থাকুক, মানে সেহরির সময় ঘুম ভেঙে উঠতে হবে সেটা চিন্তা করলে আমার পেইন লাগে সব সময়, এ কারণে আমি সেহরি করেই ঘুমাই। 56 মেম্বার্স চলে আসছে আমাদের, আর আসলে 1টা 2 বেজে গেছে। আমরা আচ্ছা রাফি, সবাই কিন্তু বলছেন শুরু করে দিতে, আমি জানি না লাভলি গার্ড আপু ঢুকতে পারতাম নাকি, আমি আপনার আইডি জানি না, শুরু করে দেওয়া উচিত মনে হয় রাফি। জিজি হ্যাঁ আমি আমি আমাকে আর একটা SMS আসলো মাত্র যে 2 মিনিট ওয়েট করতে বলতেছে, আসলে অনেক অনেক রাত দেরি হয়ে গেছে। গেছে রাফি, সবাই ওয়েট করতেছে, সবাই ওয়েট করতেছে। হ্যাঁ লাভলি গার্ড আপু চলে আসছে, স্টার্ট দিতে বলতেছেন, আর কে আসা বাকি আছে রাফি? না আর কেউ আসা বাকি নেই, আমি এখনই স্টার্ট দিব, যদি কারো টিম সোয়াইপ করতে হয় এখনই করে ফেলেন, কারণ এটা 20 সেকেন্ডস ডিলে হচ্ছে। আমি আর 23 25 সেকেন্ড ওয়েট করবো, 25 সেকেন্ডের মধ্যে আমি স্টার্ট দিয়ে দিব।
সবাই টিম সোয়াইপ করে ফেলেন, যদি কারো টিম আপ করতে হয়, কোথাও টিম চেঞ্জ করতে হয় করে ফেলেন। আমরা এখন স্টার্ট দিতে পারি না, ইউ আর গুড টু গো। ক্র্যাকেন ভাইকে আমরা মিস করব। ক্র্যাকেন ভাই আমাকে বলে গেছে সে খাইতে যাচ্ছে, সে খেয়ে দিয়ে আসবে। ক্র্যাকেন ভাইয়া নিজে দিবেন ফানি একজন মানুষ, আই গেস কাল তুমি লাইভে আসবেন এবং আমাদের অনেক হাসাবেন। উৎপল ভাই আপনার ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। প্রফেট ভাইয়া হচ্ছে দুইজন টিম নাম্বার সিক্স টিম, এছাড়া মোটামুটি সব টিম কোয়াড। অনেকটা গতবারের মতোই প্ল্যানের রুট। সোলো টিম কয়টা আছে সাব্বি? সোলো টিম নাই মনে হয়, আজকে কেউ সোলো ভার্সেস স্কোয়াড খেলতে চাচ্ছে না। ডুও ভার্সেস স্কোয়াডের জন্য আমরা দুইটা টিম পাইছি। না, সোলো টিম একজন আছেন, জিজি জিজি শামিম, জিজি ক্ল্যানের শামিম ভাই। গতবারও মোটামুটি সোলোই খেলছেন, টিম মেম্বার আগে মরে গেছিল, শেষ পর্যন্ত পুশ করার চেষ্টা করছে, দেখা যাক এবার কি হয়। গতবারে উইনার টিম কিন্তু টিম নাম্বার ইলেভেন, টিম নাম্বার ইলেভেন, নাম্বার ইলেভেন। তিনটা রুমের উইনাররাই কিন্তু আজকে আছে, দেখা যাক এবার কে উইন করে। যারা এখন পর্যন্ত উইন করতে পারেন নাই, আই হোপ এই টিমে এবার আমরা নতুন উইনার পাবো। হ্যাঁ, টক্সিক টিম দেখা যাচ্ছে ফুল টিম নিয়ে এসেছে, সামুরাই ক্ল্যান ফুল টিম নিয়ে এসেছে, গতবারের উইনার টিম এবারও গতবারের মতোই তারা জর্জ ফুলে নেমেছে। আমরা একটু সেভেননি ঘুরে আসি, সেভেননিতে একটা ফাইট আমরা আশা করতেছি। জর্জ ফুলে টিম নাম্বার ইলেভেন এবং টিম নাম্বার নাইন, টিম নাম্বার নামের নাইনের যে প্লেয়ার সোলো খেলছেন উনি এসেছেন। মিলটা পাওয়ারে অনেকগুলো টিমের মিলটা পাওয়ারের দিকে যাচ্ছে ঠিক গতবারের মতোই। মিলটা পাওয়ারে তিনটা টিম, তিনটা চারটা টিম নেমেছে, তিনটা টিম নেমেছে, সরি তিনটা টিম নেমেছে মিলটা পাওয়ারে। এখানে একটা খুব আর্লি ফাইট দেখতে পাবো, টক্সিক টিম দেখতে পাচ্ছি, টক্সিক মিলটা পাওয়ারে, স্যাভেজ মিলটা পাওয়ারে এবং প্রফেট এবং বিবি শান্ত তারা নতুন টিম আপ করেছেন, তারাও মিলটা পাওয়ারে এসেছেন। এখানে একটা খুব আর্লি ফাইট দেখতে পাবো। তুমি তো প্রফেটের লোকেশন দিয়ে দিলা, এবার তো সবাই ওকে মারতে যাবে। প্রফেট সাবধান, গতবারের মতো কিন্তু, গতবারের চেয়ে কিন্তু এবার একটু ডিফারেন্ট হচ্ছে। এবার পছন্দিতে তিনটা টিম, আমরা সেভেনিতে একটা ফাইট দেখতে পারতেছি। এসকিউ টিম, এসকিউ টিম এন্ড আই গেস টিম নাম্বার 4, টিম নাম্বার 4, টিম নাম্বার 4 এবং এসকিউ টিম, সামুরাই ক্ল্যান এবং এসকিউ ক্ল্যান একসাথে টিম নাম্বার, টিম নাম্বার 4 এবং টিম নাম্বার 14 তারা সেভেনিতে এসেছে এবং দেখা যাক একটা আর্লি ফাইট দেখতে পাবো আমরা। প্রথমেই ভয়াবহ দুইটা টিম, রাশ খেলা দুইটা টিম, তারা প্রথমেই ফাইটে যাবে, দেখা যাক। আমি একটু টিম নাম্বার 4 ঘুরে আসি। হেল বয় রিফাত একজনকে নক করে ফেললেন, হেল বয় রিফাত। আমরা পছিন কিতে একটা ফাইট দেখতেছি জিজি ক্ল্যানের সাথে। জিজি ক্ল্যানের এখানে অবশ্য জিজি ক্ল্যানের একজন মেম্বার আছে, তারা হয়তো বা টিম আপ করতে পারেনি,
টিম নাম্বার 19-এর মনস্টার ভাই কিন্তু নকড আউট, এবং থাক সান্টার ভাই গতবার পানিতে বাঁচার চেষ্টা করেছিলেন, এবারও হলো না, হবে নেক্সট দিন হবে, আপনি চিকেন আনবেন। এলবয় রিফাত মনস্টার ভাইকে নকড আউট করে ফেললেন। TF ডেভিল ভাই খুবই বাজে একটা সিচুয়েশনে পড়ে গেল টিম নাম্বার 19, কি বলো? এসকিউ সুজন ভাই নকড আউট উইথ এ গ্রেনেড। এখানে আমরা একটা ফাইট দেখতে পাবো। এসকিউ মিশুক ভাই ও নকড আউট সামুরাই মাহিন। এসকিউ ভয়েড ভাই ও নকড আউট এবং এসকিউ প্ল্যান এখানেই সমাপ্তি ভাইয়া। যেটা আমি বলছিলাম, দুটো রাশ খেলা টিম। আই এম সেক্সি বয়, খুব সেক্সি ভাবে দুজনকে মেরে দিল। মাহিন ভাই একটা কিল, শার্ক ভাই একটা কিল, এবং তারা চারজনই জীবিত আছেন। পুরো টিমটা ওয়াইপড আউট করে ফেললেন। টিম নাম্বার 11 এর সাথে মেবি টিম নাম্বার 9 নেমেছিলেন, তিনি ওয়াইপড আউট, কিছু করার ছিল না, তিনি সোলো ছিলেন এখানে। গতবারের উইনার টিম এখানে নামছিলেন। মিলটা পাওয়ার আমরা একটা ফাইট দেখতে পারি। অলরেডি স্যাভেজ ভাই কিন্তু নকড আউট, স্যাভেজ হাদিদ ভাই নকড আউট ভাই। টক্সিক প্ল্যান কিন্তু এখানে স্যাভেজ ভার্সেস টক্সিক। স্যাভেজ হয়েছে কি কামব্যাক হবে? টক্সিক কাকু ভাই নকড। রাফি তোমার কি মনে হয়, স্যাভেজ হয়েছে কামব্যাক হবে? স্যাভেজ অলরেডি রিভাইভ পেয়ে যাচ্ছে। টক্সিক ভাইকে, টক্সিকে একজন কিন্তু ডাউন, উনি একাই আছেন, বাকি প্লেয়াররা আশেপাশে নেই। টক্সিক টিমটা একটু স্ক্যাটার্ড হয়ে গেছে, তাদের টক্সিক কাকু ভাই মারা গেছেন, টক্সিক নিশাত একজনকে নক করলেন। হ্যাঁ, টক্সিক টিমটা আলাদা হয়ে গেছে। প্রফেট ভাইয়ের সামনে এখন টক্সিক টিম, দেখা যাক প্রফেট ভাই কি করতে পারেন। তিনি লোকেট করতে পেরেছেন টক্সিক ইমরান ভাইকে খুঁজে মারার চেষ্টা, কিন্তু সময় মতো সরে গেল কিন্তু ইমরান ভাই। প্রফেটকে তুমি একটু এক্সপেক্টেড করতে পারো, এখানে একটা ফাইট দেখতে পাচ্ছি 1v2। প্রফেট হচ্ছে টিম নাম্বার 16, দেখি প্রফেট ভাইয়ের অবস্থা। সিক টক্সিকের এগেইনস্টে প্রফেট, মজার একটা ফাইট হবে। যেটা আমি বলছিলাম, কোনো সময় ও নো 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 প্রফেট চেষ্টা করেছিল। টক্সিক শ্যাডো, বিগ শাউট আউট ব্রো, আপনি মেরে দিলেন। শহীদুর রহিমের লাগতে একটু খারাপ, উনি কিন্তু টক্সিকের নিশাত ভাইয়া নাকি আপু, আই ডোন্ট নো, তাকে কিন্তু নক আউট করেছিলেন, কিন্তু 2v1 হওয়ার কারণে ছিল। ইমরান ভাই ওখানে একা পড়ে গেছিলেন, উনি ওখানে একা কুলে উঠতে পারেন নাই, কারণ টক্সিক কাকু ভাই আগেই নকড আউট ছিলেন, আগেই কিল ছিলেন উনি। স্যাভেজ হাবিব ভাই আনফরচুনেটলি তিনি মারা গেলেন, কিন্তু আমি যেটা বলতেছিলাম, স্যাভেজ হয়েছে কিন্তু একটা টিম ওয়াইপড আউট। টিম নাম্বার 1 এবং টিম নাম্বার 19 দুইটা টিম এখানে আছেন। আমি ইয়াসনাতে দেখতে পারতেছি তিনটা টিম, খুবই সেফ খেলতেছেন
আচ্ছা, 3 নম্বর 24-এ জিজি আসিফ, তারা এখানে তিনটা টিম আছে, জিজি শামিম একা, সেও জিজি ক্ল্যানের সদস্য, সে হয়তো বা টিম আপ করতে পারে নাই, সেও এখানেই আছে। তো ইয়াসনাতে মোট তিনটা টিম দেখা যাচ্ছে, একটা ড্রপ আসতে আমরা দেখতেছি, ড্রপটা গাটকা। এবং জোনটা খুবই সেন্টারে পড়ছে এবার, আমার মনে হচ্ছে স্কুল বরাবর যে জোনটা শেষ হবে, খুব কাছাকাছি অবস্থান করতেছে টিম নাম্বার 8 এন্ড 9। আমরা গতবারের উইনার টিমের পজিশনটা একটু দেখে আসি, এখন পর্যন্ত কিল হয় নাই, আশা করি এবার অনেক কিল হবে। আমাদেরকে তো ফ্যান বানায় দিলেন, আমরা তো আপনার ফ্যান হয়ে গেলাম। একমাত্র আলামিন ভাই একটি কিল পাইছেন, মোটামুটি যারা জোনের বাইরে ছিল তারা কিন্তু সবাই এখন জোনে ঢোকার চেষ্টায় আছে। শুধুমাত্র জিএস ক্ল্যান এখন পর্যন্ত গাড়ি কি পেয়েছেন, প্রিমস্টে গাড়ি থাকে না ভাইয়া, খুব প্যারা খুব প্যারা, দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ হয়ে যায়। হেলবয় রিফাত এক্সেল একটা ফাইট করতেছে, 3 নম্বর 1-এর একজন ডাউন, 15 নম্বর 1-এর পাশ দিয়ে 3 নম্বর 19 ঘুরে যাচ্ছে, তারা মেবি ফাইট অ্যাভয়েড করবে এখানে, মেম্বার কম হওয়ার কারণে তারা ফাইটটা অ্যাভয়েড করে চলে গেল। 3 নম্বর 1 কি আমরা কি 1 কে দেখছি, 3 নম্বর 1 কে দেখছি আমি, 1 ইয়েস। সাফল্যের সাথে তারা কিন্তু পচেন্সি দখল করে নিল, না 3 নম্বর 19-ও আছে, 3 নম্বর 19-এ দুইজন প্লেয়ার ডাউন ছিল, এখন তারা দুইজন আছে। আমার মনে হচ্ছে ইয়াসনাতে খুব সেফ একটা খেলা হইতেছে, তিনটা টিম ওই জায়গাতে, তারপরে কিন্তু এখন পর্যন্ত কোনো ফাইটে কেউ যায়নি। ইয়াসনাতে জায়গাটা একটু বেশি বড় দেখে ওখানে লোকেট করতে প্রবলেম হয়ে যায়, তারপরেও তিনটা টিম খুব কাছাকাছি, 3 নম্বর 15 এবং 3 নম্বর 24 খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। আই ডোন্ট নো তারা কি একজন একজন, হ্যাঁ তারা লোকেট করেছে সবাই টিম, হ্যাঁ তবে তারা লোকেট করেছে কিন্তু কেউ আর্লি ফাইটে যেতে চাচ্ছে না হয়তো বা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে টিম নাম্বার 8-ও কিন্তু ইয়াসনার দিকে যাচ্ছে, টিম নাম্বার 8, হ্যাঁ টিম নাম্বার 8 ভিতর থেকে বাইরে থেকে আসতেছে জোনের ভিতরে, টক্সিক ভাই, টক্সিক ক্ল্যানের সিফাত ভাই। আমরা একটু ড্রপের কাছে যাই, হয়তো এখানে আমরা একটা ফাইট দেখতে পারবো, ড্রপে আগাচ্ছে, হ্যাঁ ড্রপে গতবারের উইনার টিম আগাচ্ছে, গতবারের উইনার টিম আগাইতেছেন, এবং খুব কাছাকাছি কিন্তু একটা টিম বসে আছে, টিম নাম্বার 5, কিন্তু একটু দূর হয়ে গেল, হয়তো বা শর্ট কানেক্ট হবে না, দেখা যাক, স্নাইপার আছে তো ভাইয়ারা। হয়তোবা টিম নাম্বার 5 নিজেই আসতে চাচ্ছিল, বাট গাড়ি হয়তোবা তাদের কাছে নাই, সে কারণে ড্রপের কাছে যায়নি। আমাদের সোলো ভার্সেস স্কোয়াড খেলা মানুষটা কিন্তু এখনো বেঁচে আছে, তাও ইয়াসনাতে যেখানে তিনটা টিম, এখানে একটা ফাইট দেখতে পাচ্ছি, ভালো রাজ
যতক্ষণ হিমেশ ভাইয়া আছে সেটাই তো হোপ। দুইজন তার অসাধারণ খেলা লোড হচ্ছিল। ও ওয়াট এ ফাইট! আমি কি বলছি রাফি, যতক্ষণ পর্যন্ত হিমেল ভাই বেঁচে আছে দেয়ার ইজ হোপ, দেয়ার ইজ হোপ। এবং তুমি কি দেখছো, উনি একা পুরো টিমটাকে, ওনার লাইফ ছিল না, সবচেয়ে বড় কথা লাইফ ছিল, মাঝখানে রিলোড হইছে। সেকেন্ড কথা, যখন 1 এইচপি ছিল তখন রিলোড নিছে গান, কিন্তু সেখান থেকে বের আসা, হ্যাটস অফ ম্যান, হ্যাটস অফ। তিনজন টিমমেট অবশ্য কিলড, তবে একটা খুব সুন্দর ফাইট ছিল এখানে, খুব সুন্দর ফাইট ছিল একটা। টিম নাম্বার 15, আপনাদের তিনজন মেম্বার মারা গেল, হিমেল ভাই কিন্তু এখনো বেঁচে আছে। তো হ্যাঁ, টিম নাম্বার 15 কিন্তু খুবই ভালো খেলছে। টিম নাম্বার 15 এখানে এই অবস্থায় অবশ্য তিনজনকে হারানোর পরেও কিন্তু পুরো টিমটাই কিন্তু ওয়াইপড আউট হয়ে যেত, ওয়াইপড আউট হয়ে যেত। হিমেল ভাইকে অলমোস্ট ওয়াইপড আউট করে দেওয়া হয়েছিল। 1 HP, 1 বুলেট, 1 ব্লাডি বুলেট। আমরা একটু অন্য টিমগুলোর দিকে একটু ঘুরে আসি। ইয়াসনাতে কিন্তু কোনো ফাইট এখনো হচ্ছে না। হ্যাঁ, তারা তাদেরকে এখন রোটেশন করতে হবে। জিজি ফ্ল্যাশ, জিজি ফ্ল্যাশ নকড আউট। হেলবয় রিফার কিন্তু কাবিল ভাইকে নকড আউট। আমরা একটা পচিনকিতে ফাইট দেখছিলাম, নাকি নিজেরাই মারামারি করে আমাদেরকে। হেলবয় রিফার তিনটা তিনটা কিল করে নিলেন এখানে, তার টিম ওয়ালিদ ভাই নকড আউট। হ্যাঁ, টিম এখানে ফাইটটা মিস করে গেলাম। পচিনকিতে ফাইট হচ্ছে, ভালো একটা ফাইট হয়েছে, আই এম শিওর ফাইট হয়েছে। হ্যাঁ, তারা টোটাল একটা টিমকে ওয়াইপড আউট করেছে। এখানে আরেকটা টিম 3 নাম্বার 22 ও আছে, খুব কাছাকাছি আছে। 3 নাম্বার 22 এখন তাদের পাশেই আছে, তবে তারা কি ফাইটে আসবে? 90% টিম কিন্তু জোনে ঢুকে গেছে। আরেকটা ড্রপ পড়ছে, ড্রপের দিকে অনেকগুলো টিম আগাচ্ছে। আমি একটু দেখে আসি ড্রপ এখানে কি অবস্থা। 3 নাম্বার 22 ড্রপে যাচ্ছে, টিম নাম্বার 11 এর AW হিমেল ভাই ড্রপের দিকে আগাচ্ছে। তাদের সামনে GS সাজ্জাদ, তিনটা টিম ড্রপের খুব কাছাকাছি অবস্থান করছে। এখানে একটা ফাইট দেখতে পারি আমরা। AW হিমেল, ও স্যাভেজ ভাই, স্যাভেজ ক্লানের একজন AW হিমেলকে একা ছিলেন কিল, তাও একজনকে তিনি নকড আউট করেছিলেন। স্যাভেজ, স্যাভেজ ক্লান, উইক শাউট আউট টু ইউ। গতবারের উইনার টিমকে আপনারা, উইনার টিমে অবশ্য একজন মেম্বার ছিল, তাকে আপনারা ওয়াইপ আউট করতে পেরেছেন। অলরেডি নেক্সট জোন চলে এসেছে, অনেকগুলো টিমকে এখন জোনে ঢুকতে হবে।
টিম নাম্বার থ্রি আরেকটা ড্রপের দিকে আগাচ্ছে এবং ড্রপটা তারা নিতে পারবে, পুরোপুরি আশেপাশে কেউ নেই। এটা পচেঙ্গির খুব কাছাকাছি ছিল ড্রপটা, বাট সবাই অ্যাভয়েড করেছে। রাখি, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি সাব্বি। ওকে, নেট প্রবলেম ম্যান, নেট প্রবলেম। আসলে যেদিন এই যে ঝড় বৃষ্টি হয় সেদিন নেট একটু প্রবলেম করে। হ্যাঁ, তাও নেট আছে, এটাই শুকরিয়া। হ্যাঁ, আমরা আরেকটা ড্রপ দেখতে পাইতেছি, আমরা যেটাকে মিরপুর ডাকি। হ্যাঁ, সব অনেকগুলো টিম, 40টা 40টা প্লেয়ার্স এখন পর্যন্ত অ্যালাইভ, তো এখানে খুব বড় ফাইট দেখতে পাবো আমরা। অলরেডি টিম নাম্বার 1 এর একজন নকআউট, টিম নাম্বার 1 15 এর সাথে কিন্তু ফাইট হচ্ছে, ভালো ফাইট হচ্ছে। টিম নাম্বার 15 এবং টিম নাম্বার 1 এর মাঝখানে একটা ফাইট দেখতে পাচ্ছি আমরা। টিম নাম্বার 15 এর একজন নক এবং টিম নাম্বার উপল ভাই, না তাজদিদ, হ্যাঁ অসাধারণ স্প্রে ভাই, এডব্লিউএফ তাজদিদ। এডব্লিউএফ তাজদিদকে এখন একটু সেফ খেলতে হবে, তার বাইরে আছে দুইজন নক, আরেকজন আছে। এডব্লিউএফ তাজদিদ চেষ্টা করছে এবং অসাধারণ আরেকজন নক, তাজদিদের বুদ্ধিমত্তা। তাজদিদের সামনে এখন আরেকজন, না তাজদিদ পিক করলে সে মারতে পারতো, সে এখানে পিক করতে পারে নাই। একজন ছিলেন মুতুল খালিদ ভাই ভার্সেস তিনজন, মহিব ভাই কিন্তু কোন রকমে বেঁচে গেছেন। মুতুল খালিদ ভাই, হ্যাঁ মুতুল খালিদ ভাই একজনকে রিভাইভ দিয়েছেন, সুন্দর ছিল, সুন্দর সুন্দর কভার, সুন্দর কভার ছিল মহিব ভাইয়ের, সুন্দর কভার ছিল, কভার ফায়ারটা অসাধারণ ছিল এবং ওয়াইপড আউট, ওয়াইপড আউট। ভালো খেলেছেন, ভালো একটা ফাইট দেখতে পেরেছি। মাইন্ড ইউ রাফি প্রথমে গাড়ি নিয়ে এসে কিন্তু দুইজন নক নক ছিল, সেই অবস্থা থেকে তারা অবশ্য দুইজন প্লেয়ার হারালেও তারা এখানকার ব্যাটলটা উইন করেছে। টিম নাম্বার 15 কে কমপ্লিটলি ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে, অসাধারণ অসাধারণ। মহিব ভাই কিন্তু মোটামুটি একটা বিপদেই পড়ে গেছিলেন, কিন্তু সেখান থেকে বেঁচে ফিরছেন, তার টোটাল কভার দিয়ে নিজের টিমকে সেভ করে ফেললেন, 8টা কিল নিয়ে নিছেন। লেজেন্ড ক্ল্যানটা এখন একটু চুপচাপ, তারা জোনে শ্রিঙ্ক, তারা রোজোকে খুব ভালো একটা পজিশন নিয়ে আছে, তাদের আশেপাশে টিমগুলো এখন তারা সবাইকে সবাইকেই মোটামুটি স্পট করতে পারবে এখান থেকে। তাদের সামনে টক্সিক নিশাত, টিম নাম্বার 12 এবং টিম নাম্বার 1 খুব কাছাকাছি। আরেকটা ফাই টিম নাম্বার 2, হ্যাঁ এখানে তার সামনে দুইজন ছিল, সে ফাইটটা অ্যাভয়েড করেছে। কোনো রকমে হয়তোবা বেঁচে যাবেন, অনেক ছোট হয়ে আসতেছে জোন। এখন পর্যন্ত অনেকগুলো টিম তাদের ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ অবস্থায় আছেন, তো এখানে আমরা খুব বড় ফাইট দেখতে পাবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা টিম রাজ দিল, কত নাম্বার টিম, টিম নাম্বার 8 কে রাজ দেওয়া হলো, মহিব ভাই নকড আউট, খুবই সুন্দর একটা স্প্রে মহিব ভাই পিক করার সাথে সাথেই মেরে দেওয়া হয়েছে। এন্ড টিম নাম্বার 8 নকআউট, সরি টিম নাম্বার 8 কি ছিল, না না টিম নাম্বার 8 ছিল না, এখানে অনেকগুলো ফাইট হচ্ছে জিজি প্ল্যানের মধ্যে। জিজি ক্ল্যান আরেকটা টিমকে ওয়াইপড আউট করতে পারলো, এখানে টিম নাম্বার 1 ওয়াইপড আউট বাই জিজি ক্ল্যান, সুন্দর সুন্দর ছিল, অসাধারণ। টিম নাম্বার 1 কিন্তু বেশ একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, মহিব ভাই জাস্ট পিক করার উইথিন এ সেকেন্ড তারা যে স্প্রেটা দিল, অসাধারণ। হান্টার জলোমন ভাই নকড আউট, এখানে অনেকগুলো টিম আছে, অনেকগুলো টিম, টিম নাম্বার 6, টিম নাম্বার 4, ক্ল্যান জিএস ক্ল্যান, জিজি ক্ল্যান, লেজেন্ড, সবাই এখনো বেঁচে আছে,
ফাইট হবে, আজকেও ভালো ফাইট হবে। হ্যাঁ খুব ভালো ফাইট, অলরেডি আমরা রেসপেক্টেড করছি, কিছু করার নেই। জিজি টক চকোটাকো এখানে সামুরাই মাহিন ভাইকে নকড আউট করেছেন, তারা পুরোপুরি ওপেন গ্রাউন্ডে ছিলেন। আরেকটা টিম ওয়াইপড আউট বাই জিজি ক্ল্যান, অসাধারণ। সামুরাই টিমের সাথে কিন্তু জিজি টিমের একটা ফাইট হচ্ছে। হ্যাঁ আমি সেটাই কভার করতেছি এবং সামুরাই টিমও চেষ্টা করছে এই পাশ থেকে। তারা একজন নকড, সামুরাই টিম, সামুরাই মাহিন ভাই নকড, জিজি ক্ল্যান কিন্তু মাত্র একটা টিম ওয়াইপড আউট করলো, তাদের সামনে এখন আরেকটা টিম। এবং আরেকটা টিম কোন টিম? যেই টিম গতকালের উইনার হান্টার সোলোমন ভাই আবার নকড আউট। সে সে হ্যাঁ সে রিভাইভ পেয়ে যাবেন, তার লাইফ খুবই খুবই অল্প ছিল। মাহিন ভাই বেঁচে ফিরতে পারলেন না। তো ভালো পজিশনে আছেন আই এম সেক্সি বয়। গ্রেনেড দেখা যাক কানেক্ট হয় কিনা। কত নম্বর টিম সাববি? আমি এখন পর্যন্ত গতকালের উইনারের খেলাই দেখছি, টিম নাম্বার 8। ওনার নিজের নিজের হেলথের অবস্থা খুবই খারাপ এবং না সে তিনি ওনার গ্রেনেডটা ভালো ছিল, কেউ নক আউট না হলেও কিন্তু সবার লাইফ কমায় দিয়েছিলেন উনি, যে কারণে অন্য টিম কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হয়। টোটাল 20 জন টিম, 60টা 20 জন এখন অ্যালাইভ আছেন। টিম নাম্বার 2 এর উপরে ফায়ার হচ্ছে কন্টিনিউয়াসলি। টিম নাম্বার 6 লেজেন্ড ক্ল্যান, জায়গাটা খুবই ইন্টারেস্টিং, এখানে আসলে চারিদিক থেকে গুলি আসে, মানে কভার অনেক কভার থাকলেও এখানে জায়গাটা মোটামুটি মানে খুবই একটা আনকমফোর্টেবল জোন পড়ে যায় শেষ মোমেন্টে, কারণ এখানে অনেক রিচ আছে, অনেক কভার আছে, কিন্তু মানে এক এক দিক থেকে শেষ পর্যন্ত ফায়ার আসে। লেজেন্ড ভাইয়ের কিন্তু M24 দিয়ে শর্ট কানেক্ট করার চেষ্টা হলো না। টিম নাম্বার 3 কে উনি কিন্তু স্পট করতে পারতাম, আমার মনে হয় এটাই মোমেন্ট থার্ড পার্টি করার। এখন পর্যন্ত টিম নাম্বার 10 খুব ভালো একটা পজিশন এবং টিম নাম্বার 3ও খুব ভালো একটা পজিশনে। টিম নাম্বার 3 এর হান্টার জোলেমন ভাই আবার নকড আউট হয়ে গেলেন, হান্টার জোলেমন ভাই কিল্ড বাই টিম নাম্বার 8। টিম নাম্বার 8 এখন পর্যন্ত দুইজন নিয়ে অসাধারণ খেলছেন। আমি কিন্তু পাশে আরেকটা ফাইট দেখতে পাচ্ছি। হ্যাঁ পাশে আরেকটা ফাইট দেখতে পাচ্ছি। টিম নাম্বার 2, টিম নাম্বার 22 এবং টিম নাম্বার 10 তিনটাই এই রিচের মধ্যে আছেন। লেজেন্ড শাহেদ ভাইয়ের উপরে স্প্রে করা হলো, কানেক্টও হয়েছে। টিম নাম্বার 3 এর অ্যাডভান্টেজ হচ্ছে তার উপরে, দেখা যাক কতটুকু তা কাজ। টক্সিক নিশাত ভাইয়ের অসাধারণ একটা গ্রেনেড ছিল। এবং ডার্ক সজলের গ্রেনেডে পুরো টিম ওয়াইপড আউট, সেভেজ টিম ওয়াইপড আউট বাই টক্সিক ক্ল্যান, অসাধারণ ভাই, অসাধারণ খেলতেছেন এখন পর্যন্ত আপনারা। টিম নাম্বার 10, টিম নাম্বার 10 এখন পর্যন্ত এখানে তাদের পজিশন হোল্ড করে আছে এবং তারা কিন্তু পুরো জিএস টিমটা, জিএস ক্ল্যানের টিমের একজন নকড আউট সে রিভাইভ পেয়ে যাবে, তারা হাই গ্রাউন্ডে অ্যাডভান্টেজটা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছে। স্যাভেজ ভাইরা কিন্তু খুব হোপফুল একটা সিচুয়েশনে ছিলেন, আমি তো ভেবেছিলাম আছে চিকেনই না নিয়ে নেন, বাট ওয়াইপড আউট হয়ে গেলেন। এখানে টিম নাম্বার 6 এর দুইজন নকড আউট, তারা রিভাইভ পেয়ে যাবেন।
হ্যাঁ, এবং নকড আউট বাই টক্সিক মিরাজ ভাই, এবং ওনার উপরেও কিন্তু থার্ড পার্টি হচ্ছে। টক্সিক মিরাজ ভাই নকড আউট বাই বিগ হিরো, লোকেট হয়ে গিয়েছিলেন, গ্রেট গেম প্লে ব্রো। তিন নাম্বার জিএস, তিন নাম্বার টেন অলরেডি চলে আসছে, তিন নাম্বার টু এবং তিন নাম্বার টেনের মধ্যে এখন পর্যন্ত ফাইট চলছে। তিন নাম্বার টেন খুব ভালো পজিশনে আছে, তারা চারজন, টিম নাম্বার টু এর টক্সিক টিমে মাত্র দুজন অ্যালাইভ, তাদেরকে জোনে ঢুকতে হবে এবং সামনে ফাইট করতে হবে। এটা খুবই একটা হার্ড টাইম, খুবই হার্ড টাইম। টক্সিক শ্যাডো ভাই নকড একাই আছেন, টক্সিক নিশাদ ভাই তাকে জোনের সাথে, সামনে আছে টিম নাম্বার সিক্স, তিনি যে কোনো সময় গুলি খেতে পারেন, তাকে খুবই মানে লাকিলি তাকে ঢুকতে হবে, লাক নিয়ে ঢুকতে হবে আর কি। তবে জোন ব্যাপারটা খুব খারাপ করে ফেললো, সে কনসিস্টেন্ট টিম এন্ড মোস্ট রাশ টিম, দুইটা টিম একসাথে ছিল, এটা ভালো ফাইট হতো, বাট জোনের কারণে প্রবলেম হয়ে গেল। নেক্সট জোনটা পুরোপুরি টিম নাম্বার 6, টিম নাম্বার 6 এর পক্ষে। তিন নাম্বার থ্রি উপরে আছে, তারাও তারাও খুব ভালো একটা পজিশন আছে, এখানে তিন নাম্বার থ্রি এর নক, তিন নাম্বার থ্রি বিগ হিরো ভাই খুব ভালো শট কানেক্ট করেছিলেন, অল্পের জন্য হৃদয় ভাই বেঁচে গেলেন। তিন নাম্বার 24 এর জিজি আসিফকে দেখা যাচ্ছে, সে একাই সোলো এখনো বেঁচে আছে, সবাই উপরের দিকে উঠতেছে, রাশ দিচ্ছে, অসম্ভব সুন্দর গেম প্লে দেখতে পাচ্ছি আমরা এখানে। তিন নাম্বার সিক্স নিচে, তিন নাম্বার থ্রি উপরের জায়গাটা, আমরা যেটাকে আসলে এটাকে বলতে পারি যে খুব ভালো একটা রিচ নিয়ে আছে তারা, তিন নাম্বার সিক্সকে, সিক্সকে উপরে পুশ দিতে হবে। তিন নাম্বার সিক্স অসাধারণ স্প্রে ছিল, এবং তিন নাম্বার থ্রি ফুল ওয়াইপড আউট। এখন শুধুমাত্র টক্সিক নিশাদ ভাই একা আছেন, দুইজনকে নক করেছেন, জিজি আসিফ কিল্ড, টক্সিক নিশাদ একা আছেন, দিকে তার সামনে আছে টিম নাম্বার 6 এর তিনজন মেম্বার। সোলো ভার্সেস স্কোয়াড, দেখা যাক কে জিতে। রিভাইভ পেয়ে যাবেন টিম নাম্বার, টিম নাম্বার 6, টিম নাম্বার 6 এখন খুব ভালো একটা পজিশনে আছে, তার আছেন তারা চিকেনের দিকে, মাত্র একটাই বাধা টক্সিক নিশাদ ভাই। শেষ পর্যন্ত জিজি আসিফ খুব ভালো খেলেছেন, একাই বেঁচেছিলেন শেষ পর্যন্ত, এবং নিশাদ ভাই কিন্তু ক্যাপাবল একটা টিমকে ওয়াইপ আউট করতে, উনি ক্যাপাবল। ওনাকে কি হয়, ওনাকে অনেকগুলো অর্সের সাথে এখানে ফাইট করতে হবে, এক হচ্ছে তারা হাই গ্রাউন্ডে, তাকে জোনে ঢুকতে হবে, জোন ফেভার করলো না নিশাদ ভাইকে। এন্ড উই হ্যাভ নিউ উইনার, লেজেন্ড টিম, লেজেন্ডের মতো খেলেছে, অসাধারণ ছিল গেম প্লে ভাই। আপনারা সার্ভাইভ করেছেন, ফাইট করেছেন, ফাইট অ্যাভয়েড করেছেন, আপনারা ভালো রিচ পেয়েছেন, ভালো পজিশন নিয়েছেন, অ্যাবসলিউটলি রিজার্ভিং চিকেন ডিনার ফর ইউ গাইজ, অসাধারণ ছিল। এবং আবারও টক্সিক ক্ল্যান খুব কাছাকাছি চলে এসেছিল, তারা প্রথমে আর্লি ফাইটে তারা দুইজন মেম্বার মেম্বার লস করেছিল, এই জন্য তারা হয়তো বা মানে চিকেনটা নিতে পারলো না, বাট তারপরে অসাধারণ গেম প্লে দেখিয়েছিলেন ভাই। জিজি ক্ল্যানের জিজি আসিফ শেষ পর্যন্ত বেঁচেছিলেন, জিজি ক্ল্যানকেও ধন্যবাদ, তারা আবারও টিম নাম্বার থ্রি, তারা খুব কাছে কাছ দিয়ে যাচ্ছে প্রত্যেকবার চিকেনের। টিম নাম্বার ফোর হয়েছে হান্টার জোলোমন, পার্সি ভাই, কনস্ট্যান্ট, বিগ হিরো ভাই, আপনাদেরকে কনগ্রাচুলেশন, আপনারা খুব ভালো খেলেছেন। জিএস টিম কেও, জিএস টিম অসাধারণ সুন্দর একটা পজিশন ছিল তাদের হাতে, আনফর্চুনেটলি তারা মোমেন্টামটাকে কাজে লাগাতে পারেনি। টক্সিক, টক্সিক টিমের আরও দুজন মেম্বার তারা ডুও খেলেছিলেন মেবি, তারা টিম নাম্বার সিক্স। স্যাভেজ ক্ল্যান কেও, স্যাভেজ ক্ল্যানও খুব ভালো একটা পজিশন ছিল, সাব্বি বলতেছিলে তুমি স্যাভেজ ক্ল্যানের ব্যাপারে, খুবই ভালো পজিশনে ছিল, আনফর্চুনেট যে তারা শেষ পর্যন্ত আসতে পারে নাই, গ্রেট গেম প্লে ব্রো, গ্রেট। মানে এক একটা ম্যাচ যে এক এক রকম মোমেন্টাম ক্রিয়েট করে। এবার সবার প্রথমে আমাদের এসকিউ ক্ল্যান, কিন্তু এসকিউ ক্ল্যান, প্রফেট, প্রফেটের টিম, দুইটা টিম কিন্তু খুব আর্লি
বাদ পড়ে যাওয়ার কারণে কিন্তু আমি মনে করেছিলাম যে হয়তো বা ম্যাচটা এরকম একটা ভালো এন্ডিং দেখতে পাবো না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আই ওয়াজ রং, যে টোটালি সবাই কিন্তু খুব ভালো পজিশন হোল্ড করে খুব ভালো গেম প্লে দেখাইছেন আমাদেরকে। শাহেদ ভাই কিন্তু লেখছেন চিকেন ব্রো, সেরে তো দাওয়াত দেন শাহেদ ভাই। হ্যাঁ লেজেন্ডের শাহেদ, শাহেদ ভাই আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে ছিলেন এবং চিকেন পেয়েছেন। আমরা আমাদের লাইফটা এখানেই শেষ করতে যাচ্ছি, কালকে আমরা আবারও জয়েন করবো আপনাদের সাথে, আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু প্রতিদিন 11:15 রুম খুলি এবং 11:45 শুরু হয়ে যায়, আজকে একটু আনফরচুনেটলি আমরা দেরিতে শুরু করতে হয়েছে, বিকজ এই যে আমাদের রাফি সে ওয়ার খেলছে, আশা করি কালকে থেকে সেই কাজটা করবে না। দেখা হবে কালকে, সবাইকে ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।